নমস্কার দর্শক বন্ধুরা, স্বাগত আপনাদের সুমিতাস কিচেন এন্ড ব্লগসে। আজকে আমি বানাবো লাউয়ের ঘন্ট। আমি খুবই সহজভাবে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করব। খুবই তাড়াতাড়ি হয়ে যায় এই রান্নাটা, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা। তাহলে আমি রেসিপিটা বানানো স্টার্ট করি। আর যেই দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আমি রেসিপিটা বানানো স্টার্ট করি। লাউয়ের ঘন্টটা বানানোর জন্য এখানে আমি লাউ নিয়ে নিয়েছি, একটা ছোট সাইজের লাউ নিয়েছি আমি। লাউটাকে এভাবে আমি একদম ঝিরি ঝিরি করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি মুগ ডাল নিয়েছি আমি, মুগ ডাল হাফ বাটি থেকে কম নিয়েছি। মুগ ডালটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি, শুকনা কড়াইয়ে আমি ভেজে নিয়েছি, একদম লাল লাল করে, একদম একটু কড়া করে ভেজে নিয়েছি। এখন ডালটাকে আগে আমি সিদ্ধ বসিয়ে দেব। মুগ ডালটাকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করে ডালটাকে সিদ্ধ করার জন্য এখানে আমি কড়াইয়ে একটুখানি 2 গ্লাস জল গরম বসিয়ে দিয়েছি। এখন ডালটাকে ঢেলে দিচ্ছি, ডালটাকে সিদ্ধ করে নেব। পুরা সিদ্ধ করব না, একটুখানি সিদ্ধ করব, 50%। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। জলটা ফুটে এসেছে, আমি একটা কাঁচা লঙ্কা চিরে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন ডালটাকে আমি লো ফ্লেমে, মিডিয়াম লো ফ্লেমে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব, 50%। মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। ডালটা হাফ হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, এই যে দেখেন, পুরো একদম গলে যাবে না, এই যে এভাবে এরকম থাকবে। এখন আমি লাউটা ঢেলে দিচ্ছি, লাউগুলোকে ঢেলে দিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি। এখন ডালটার লগে লাউটাকেও ভালো মতন সিদ্ধ করে নেব, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ঢেকে দিচ্ছি, ঢেকে আমি ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে সিদ্ধ করে নেব লাউটাকেও। 6 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি, লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে ডালটার লগে। এখন আমি নামিয়ে ফোড়নটা দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচ সরষের তেল গরম বসিয়ে দিয়েছি। এখন 2টা শুকনা লঙ্কা চিরে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর জিরেটাকে আমি 2 সেকেন্ডের লিগে ভালো মতন হতে দিয়েছি। এখন লাউটাকে আমি ঢেলে দিচ্ছি। আমি পুরো হাইয়ে রেখেছি। এখন আমি হলুদ গুঁড়ো 1/2 চামচ আর একটুখানি 1 পিঞ্চ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো মতন মিশিয়ে নেব। এখন এখন আর ঢাকাটা দেব না, এভাবে 3 থেকে 4 মিনিট আমি ভালো মতন কষিয়ে নেব লাউটাকে। এভাবে একটু নাড়াচাড়া করে দেব, জলটাকে একদম শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো রান্না করব আমি। তিন থেকে 4 মিনিট আমি লাউটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি, জলটা দেখেন পুরোটা শুকিয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে সার্ভ করে দেব লাউয়ের ঘন্টটা। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুবই জলদি হয়ে যায়, খুবই ইজি ভাবে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নিও। আমার ভিডিওটাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে থ্যাংক ইউ।